हेलो एवरीबॉडी, वेलकामिंग यू टू रेडिकल लर्निंग। आज के आमरा पढ़ब द मेकिंग अफ नैशनलिजम इन यूरोप। तो मेकिंग अफ नैशनलिजम यूरोपर मध्य आमरा की करब की पढ़ब जे आमरा देखते पाब जे बिफोर मैंने मिड 18 सेंचुरीर आगे पर्यंत यूरोपे कोनो नेशन बोले कोनो स्टेट छिलो ना। ठीक आछे, कारण कि कारण एक नेशन तैरी होते गेले कि लागे तादेर कमन कमन लैंगुएज लागे, कमन ट्रेडिशन लागे, कमन कल्चार लागे। ये तीनटे जिनिस जखन कोनो एकटा टेरिटरी मध्ये कमन होबे तखन आमरा सेटाके नेशन हिसाबे कन्सिडार करते पारबो। তাহলে মিড 18 সেঞ্চুরি আগে পর্যন্ত কোনো ইউরোপে আমরা কি দেখলাম যে আমরা কোনো ইউরোপে কোনো নেশনই ছিল না। তারপর কি হয়, কারণ তাহলে তখন কি ছিল, তখন আজকে আমরা যেমন জার্মানি, ইটালি, সুইজারল্যান্ড এই রিজিয়নগুলো কি ছিল, ডিভাইডেড বাই মেনি কিংডমস। এই রিজিয়নগুলো ডিভাইডেড বাই মেনি কিংডমস, এবং এখানে কি ছিল, মোনার্কি সিস্টেম এস্টাবলিশ ছিল। যখন মোনার্কি সিস্টেম যখন যদি এস্টাবলিশ থাকে তাহলে সেখানে যেহেতু এই এই ডিভাই এই রিজিয়নগুলো মেনি কিংডমে ডিভাইডেড ছিল, মোনার্কি সিস্টেম ছিল, তখন সেই রিজিয়নটার মধ্যে বিভিন্ন এথেনিক গ্রুপের লোক তারা থাকতো। তাহলে তাদের মধ্যে কমন ল্যাঙ্গুয়েজ এবং ট্র্যাডিশন এবং কালচার এই তিনটের মধ্যে কোনোটা কিছুই একটা মিল ছিল না। এটাকে বোঝার জন্য তোমাদের বইয়ে একটা উদাহরণ দেওয়া আছে, যে হ্যাবসবার্গ এম্পায়ারের একটা উদাহরণ দেওয়া আছে। সেখানে কী দেওয়া আছে, অস্ট্রেলিয়া আর বর্তমানে যেখানে হাঙ্গেরি, এই রিজিয়নটাকে রুল করত হ্যাবসবার্গ। এই রিজিয়নটা রুল করতো কে, এখন বর্তমানে আমরা এটা যেটা আমরা অস্ট্রেলিয়া এবং হাঙ্গেরি বলছি, সেই রিজিয়নটাকে হ্যাবসবার্গ যে রাজা কিংডম ছিল সে এই হ্যাবসবার্গ এটাকে রুল করতো। তো এই অস্ট্রেলিয়া এবং এই হ্যাবসবার্গ কিংডমে বিভিন্ন ধরনের লোক কী করতো, এখানে থাকতো বিভিন্ন এথনিক গ্রুপের লোক থাকতো, এখানে বিভিন্ন এথনিক গ্রুপের লোক এখানে থাকতো। দেয়ার বিলংস টু ডিফারেন্ট ডিফারেন্ট এথনিক গ্রুপ অ্যান্ড দেয়ার আইডিয়া কালচার ট্র্যাডিশন ল্যাঙ্গুয়েজ এইগুলো কি ছিল, প্রত্যেকটা ছিল ডিফারেন্ট। তার মানে কি, এই রিজিয়নে যে লোকগুলো থাকতো তাদের আইডিয়া আলাদা, তাদের কালচার আলাদা, তাদের সোশ্যাল কালচার সিস্টেম আলাদা ছিল, রিচুয়ালস আলাদা, দে বিলংস টু ডিফারেন্ট ডিফারেন্ট ট্র্যাডিশন, দেয়ার ল্যাঙ্গুয়েজ ওয়াজ অলসো ডিফারেন্ট। সো এখানে কি হবে, এদের মধ্যে কোনো ইউনিটি হবে, এখানে এদের মধ্যে কোনো ইউনিটি হবে, কোনো ইউনিটি হবে না, কারণ এরা ডিফারেন্ট। তাহলে এই যে জিনিসটা, এটা কি নেশন বিল্ড আপের কিন্তু অপোজিট একটা ক্রাইটেরিয়া। আমরা একটা নেশন স্টেট তৈরি হতে হওয়ার জন্য কি দেখলাম, আমরা একটা নেশন স্টেট তৈরি হতে গেলে আমাদের দরকার কমন ল্যাঙ্গুয়েজ, কমন ট্র্যাডিশন, কমন কালচার। কিন্তু হ্যাবসবার্গ এম্পায়ারের কী হলো, যে জায়গাটা অস্ট্রিয়া এবং হাঙ্গেরির মধ্যে ছিল, সেখানকে বিভিন্ন কমিউনিটির লোকে এখানে থাকতো, এবং বিভিন্ন কমিউনিটি তাদের আইডিয়া, তাদের কালচার, তাদের ট্র্যাডিশন, তাদের ল্যাঙ্গুয়েজ প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা। তারপরেও তাহলে হাউ ডিড দ্য আইডিয়া অফ ন্যাশনালিজম ন্যাশন স্টেট এস্টাবলিশ। তাহলে এরপরে যদিও তাদের আইডিয়া কালচার এবং ট্র্যাডিশন ল্যাঙ্গুয়েজ আলাদা, তাহলে কীভাবে
এই রিজিয়নটাতে এই যে নেসেন্ট স্টেটের স্টেটের কনসেপ্টটা ইনক্রিজ করবে সেটা আমরা দেখব। তো আমরা এবার কি দেখব যে দ্য অ্যারিস্টোক্রেসি অ্যান্ড দ্য নিউ মিডিল ক্লাস, এই অ্যারিস্টোক্রেসি এবং দ্য নিউ মিডিল ক্লাস কিভাবে নেশন স্টেটের উৎপত্তি করবে সেটা আমরা দেখব। প্রথমে আমরা দেখব অ্যারিস্টোক্রেসি, অ্যারিস্টোক্রেসি অ্যারিস্টোক্রেসি কাদেরকে বলা হয়, অ্যারিস্টোক্রেট পিপল, কারা অ্যারিস্টোক্রেট পিপল, সেই টাইমে ইংল্যান্ডে যে ওয়েস্টার্ন যে সাপোজ ধরে নাও এটা ইউরোপ, তো ওয়েস্টার্ন ইউরোপের ওয়েস্টার্ন যে পার্ট ছিল ওয়েস্টার্ন পার্টটা এটা এই অ্যারিস্টোক্রেসি পিপল লোকরা বেশি থাকতো এখানে। তাহলে কারা অ্যারিস্টোক্রেসি, অ্যারিস্টোক্রেট, এই অ্যারিস্টোক্রেট লোকরা অ্যাকচুয়ালি যে সমাজের বিত্তশালী লোকদের যাদের প্রভাব প্রতিপত্তি টাকা পয়সা পজিশন পাওয়ার সমস্ত কিছু তাদের হাতে ন্যাস্ত মানে ছিল তাদেরকে অ্যারিস্টোক্রেট বলা হতো আমাদের সমাজে এখন যেটা বলা হয়। যেমন তারা ছিল ইউনাইটেড বাই কমন ওয়ে অফ লাইফস্টাইল, তারা প্রত্যেকে যারা অ্যারিস্টোক্রেট লোক ছিল তারা তাদের জীবনধারা ওয়ে অফ লাইফস্টাইলটা একই রকম ছিল, তারা একই ধরনের পোশাক পরত, কোনো একটা ভালো একটা বড় জায়গায় কমিউনিটি টাইপ একটা জায়গায় তারা গ্যাদারিং করত। তো কিন্তু তারা এই যে অ্যারিস্টোক্রেট এই অ্যারিস্টোক্রেসি লোকগুলো কী ছিল, ইউরোপের বিভিন্ন রিজিয়ন থেকে এসেছিল কিন্তু তারা যেহেতু নিজেদেরকে অ্যারিস্টোক্রেট হিসেবে ইন্ডিকেট করতো এবং সেই জন্য তারা দে লিড দ্য কমন ওয়ে অফ লাইফস্টাইল। সেকেন্ড হচ্ছে ওয়েলদি পিপল, এই অ্যারিস্টোক্রেটি লোকেদের মধ্যে সমাজের অধিকাংশ টাকা পয়সা প্রতিপত্তি তাদের কাছেই ছিল, অর্থাৎ তারা ছিল ওয়েলদি পিপুল ছিল, তাদের ধন দৌলতের কোনো অভাব ছিল না, তারা ওন করত ওন স্টেট এস্টেট টাউন অ্যান্ড রুরাল, স্টেট মানে কি বড় বড় সম্পত্তি অর্থাৎ কোনো বিশাল কোনো একটা জায়গার মালিক বা কোনো আমরা যেমন বলি না রিয়েল স্টেট সম্পত্তির মালিক, সেরকম বড় বড় সম্পত্তি তারা মালিক ছিল এবং টাউন এরিয়াতেও থাকতো তারা এবং রুরাল এরিয়াতেও থাকতো। সেকেন্ড কি তারা ছিল পলিটিক্যালি সোশ্যালি এবং পলিটিক্যালি খুব পাওয়ারফুল, এটা অবভিয়াসলি সেটা এখনও আমাদের সমাজে বিদ্যমান, যারা অ্যারিস্টোক্রেট লোক যারা রিচ পিপল তাদের কাছে পলিটিক্যাল এবং সোশ্যাল পলিটিক্যাল এবং যে সোশ্যাল যে পাওয়ার সোশ্যাল পজিশন একদম টপ মোস্টে আছে, ঠিক আছে কমন পিপলদের থেকে। তো সেই সিচুয়েশনটা আগে ইউরোপে ওয়েস্টার্ন ইউরোপে হোল ওয়াইড ইউরোপে কী ছিল, এই অ্যারিস্টোক্রেট লোকেদের ডমিনেন্সি ছিল সোশ্যাল এবং পলিটিক্যাল ফিল্ডে। আর তারা কী করত, তাদের যে ফ্যামিলি কানেক্টেড কানেক্টেড কীভাবে হতো, বাই ম্যারেজ, তাদের যে ম্যারেজ সিস্টেম ছিল তারা সেই ম্যারেজ সিস্টেমটা অ্যারিস্টোক্রেট পিপলদের সাথে অ্যারিস্টোক্রেট ফ্যামিলিরই কিন্তু ম্যারেজ হতো, ইন্টার অ্যারিস্টোক্রেটি ম্যারেজ হতো তাদের, অন্য কোনো যে উইকার সেকশনের সাথে অ্যারিস্টোক্রেট কোনো পিপলের সাথে তাদের ম্যারেজ কিন্তু দিত না। সেকেন্ড হচ্ছে তারা কি বলতো, স্পোক ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, তারা সবসময় ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ বলতো, যেমন আমাদের এখনও অনেক হয় না যে ওয়েস্ট বেঙ্গলে রয়েছি কিন্তু এখন আমরা কি বলছি ইংলিশ, এটাকে অ্যাজ এ অ্যারিস্টোক্রেট ল্যাঙ্গুয়েজ হিসাবে আমরা ইউজ করি। তো সেই টাইমে এরা ছিল, কিন্তু এরা ছিল কি সমাজের একদম মাইনরিটি, অ্যারিস্টোক্রেট পিপুল ছিল ইউরোপের যে ইয়ে ছিল তারা কিন্তু মাইনরিটি, তাহলে মেজরিটিতে কারা ছিল, এবার মেজরিটিতে ছিল পিজেন্ট, এই পিজেন্ট কারা ছিল, এই পিজেন্টটা ছিল এই যারা অ্যারিস্টোক্রেট যাদের এই যে ফ্যামিলি ছিল এই ফ্যামিলিদের সমস্ত অনেক তো জমি জায়গা এই সমস্ত থাকতো তাদের, তো তাদের এখানে তারা কাজ করত এবং সুতরাং তারা ছিল কি পোর ছিল, তারা পোর ছিল, আর কি ছিল তারা সোসাইটির উইকার সেকশন, পিজেন্টটা কি ছিল সোসাইটির উইকার সেকশন ছিল কারণ তারা টাকা পয়সা প্রতিপত্তি তাদের কিছুই ছিল না। আর তারা কি ছিল, আর তারা ছিল ল্যান্ডলেস, তাদের কোনো নিজস্ব কোনো জমি জায়গা থাকতো না, তাদের যে
এই অ্যারিস্টোক্র্যাট পিপলদের যে সমস্ত জমি জায়গা যাদের যে ফিল্ড ছিল যে জমি চাষ করার যে জমি টমি যা থাকতো অ্যারিস্টোক্র্যাট পিপলরা নিজেরা তো চাষ করতো না, এই সমস্ত এই পিজেন্টরা এসে তাদের এখানে চাষ করতো এবং তাদেরকে একটা ডেলি একটা ওয়েজ বেশ ডেলি হিসাবে একটা ওয়েজ দিত, সেই নিয়েই তারা কিন্তু তারা তাদের জীবনযাপন চালাতো। তো এরপরে কি হয়, এরপরে হয় ইউরোপের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, ঠিক আছে। এবার ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পর থেকে ইউরোপে গড়ে ওঠে মিডিল ক্লাস। এই মিডিল ক্লাসটা স্টার্ট হয় আফটার ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পর থেকে। এবার তাহলে কারা ছিল মিডিল ক্লাস? তাহলে আমরা দেখলাম সমাজের মধ্যে যে অ্যারিস্টোক্র্যাট লোক ছিল এটা ছিল, তারা ছিল মাইনরিটিতে ছিল, তাদের সংখ্যা খুব কম ছিল, কিন্তু তারাই কিন্তু হোল মানে সোসাইটিটাকে ডমিনেট করতো। এবং যে মেজর যে সুপিরিয়ার যে মেজরিটি সেকশন ছিল সেই মেজরিটি সেকশনটা ছিল পিজেনদের। এবং আমরা দেখলাম পিজেনদের তারা খুব গরিব ছিল, তাদের ইভেন তাদের কোনো নিজস্ব কোনো মানে উইকার সোসাইটিও ছিল, সেকশন ছিল তারা, এবং তারা ল্যান্ডলেস ছিল। আফটার ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের পর থেকে কি হয়, মিডিল ক্লাসের উৎপত্তি হয়। এবং এরা ছিল কি, নাইদার পুয়ার নর রিচ। এই মিডিল ক্লাস ছিল না, ছিল পুয়ার না ছিল রিচ, আর কি ছিল তারা মিডিল ক্লাস ছিল এডুকেটেড, এরা ছিল মিডিল ক্লাস, এরা ছিল না পোর ছিল না রিচ ছিল, তারা এডুকেটেড ছিল, আর কি ছিল তারা ছিল বিজনেসম্যান। বিজনেসম্যান ছিল আর কি ছিল, কোন কোনগুলো মিডিল ক্লাস ছিল, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আর কি ছিল প্রফেশনালস। তাহলে আফটার ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের পর থেকে সমাজে যখন মিডিল ক্লাসের যখন আবির্ভাব হয় তখন মিডিল ক্লাসটা কি দেখলো, যেহেতু তারা এডুকেটেড, ঠিক আছে, তারা এডুকেটেড, তারা দেখলো যে সমাজের যে ম্যাক্সিমাম যে সুপিরিয়রিটি বা সোশ্যাল পলিটিক্যাল পাওয়ারগুলো তারা অ্যারিস্টোক্র্যাট পিপলরা তখন কী করছে, ভোগ করছে, এবং এদেরকে এরা ডিপ্রাইভড। তখন সমাজে দেখলো যে সমাজে একটা ইউনিটি নিয়ে আসা দরকার, ইউনিফিকেশন নিয়ে আসা দরকার। এই মিডিল ক্লাসের এই যে ইউনিটির জন্য, এই ইউনিটির পর থেকেই যাতে মিডিল ক্লাসগুলো কী হতে পারে, তারা একই ছাতার তলায় আসতে পারে, এখান থেকেই স্টার্ট হলো নেশন নেশন স্টেট, এখান থেকেই স্টার্ট হলো নেশন স্টেট। তাহলে এখানে কী হলো যে দ্য অ্যারিস্টোক্র্যাটি অ্যান্ড দ্য নিউ মিডিল ক্লাসের, এখান থেকে মিডিল ক্লাস ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের পর থেকে এই যে মিডিল ক্লাসদের যে আপলিফমেন্ট হলো, এবং মিডিল ক্লাসরা চাইলো, যেহেতু তারা এডুকেটেড এবং তারা চাইলো আমরা কিন্তু আর সাপ্রেস হয়ে থাকবো না অ্যারিস্টোক্র্যাট পিপলদের কাছে, তখন কি চাইলো যে তাদের একটা ইউনিটি তৈরি করলো যে আমরা সবাই মিলেমিশে এক জায়গায় থাকবো। এবার এই এক জায়গাকে এক জায়গাতে থাকার যে কনসেপ্টটা, এখান থেকে সৃষ্টি হলো যে নেশন স্টেট। এবার কীভাবে এই মিডিল ক্লাস পিপলরা ইউরোপে নেশন স্টেটের ইভলিউশন করে সেটা আমরা দেখব। তারপর আমরা কি দেখলাম যে মিডিল ক্লাসটা এলো, এই মিডিল ক্লাস তারা কি করলো, দে স্টার্টেড গ্যাদারিং টুগেদার। কেন দে স্টার্টেড গ্যাদারিং টুগেদার, মানে ফর ন্যাশনাল ইউনিটি, এবং দে স্টার্টেড শেয়ারিং সেম কালচার, সেম ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সেম ট্র্যাডিশন। কি হলো তাহলে, তারা সেম কালচার ল্যাঙ্গুয়েজ এবং ট্র্যাডিশন শেয়ার করতে লাগলো। এই তিনটে জিনিস, সেম ল্যাঙ্গুয়েজ কালচার ট্র্যাডিশন, এটা কি, এটা একটা ক্রাইটেরিয়া হচ্ছে একটা নেশন স্টেটের, একটা নেশন স্টেটের ক্রাইটেরিয়া।
তাহলে মিডল ক্লাস অ্যারাইজ হওয়ার পর থেকে কি হলো, মিডল ক্লাস অ্যারাইজ হওয়ার পর থেকে এট ফার্স্ট নেশেন্ট স্টেটের আইডিয়াটা স্প্রেড হতে লাগলো তাদের মধ্যে। দ্বিতীয় কি হলো, দ্বিতীয় হলো লিবারেল ন্যাশনালিজম এলো। লিবারেল মানে কি, লিবারেল হচ্ছে ফ্রি, ফ্রি করে দেওয়া, তার মানে সবকিছু উইদাউট কস্ট ফ্রি নয়। লিবারেল ন্যাশনালিজম এর আবার দুটো পার্ট আমরা বলতে পারি, একটা হচ্ছে পলিটিক্যাল সেকেন্ড হচ্ছে ইকোনমিক লিবারেল। সুতরাং এরপর আমরা পলিটিক্যাল, যে পলিটিক্যাল লিবারেল লিবারাইজেশন সেটা বলবো, কি পলিটিক্যাল লিবারাইজেশনে কি কি চেঞ্জ এখানে এসেছিল সেটা দেখবো। পলিটিক্যাল লিবারাইজেশন পলিটিক্যাল কি কি চেঞ্জ তারা চেয়েছিল, প্রথমে কি এন্ড অফ অটোক্রেসি, তাহলে তারা কি চাইছিল, মিডল ক্লাস যে লিবারেল রিফর্মটা নিয়ে এসেছিল, পলিটিক্যাল রিফর্মটা নিয়ে এসেছিল, তারা চাইছিল এন্ড অফ অটোক্রেসি সিস্টেম, মানে যেখানে কোনো রাজা মহারাজার কোনো সিস্টেম বা রাজরাজত্বর বা কোনো ব্যাপার সেখানে থাকবে না। দ্বিতীয় কি নিয়ে এসেছিল, গভর্নমেন্ট উইল বি সিলেক্টেড বাই পিপল, লোকের দ্বারা গভর্নমেন্ট সিলেক্ট হবে বাই অ্যাক্টিভ পিপল। থার্ড কি নিয়ে এসেছিল, ফ্রিডম অফ ইন্ডিভিজুয়াল, আগে ব্যক্তিগত ফ্রিডম অফ ইন্ডিভিজুয়াল মানে হচ্ছে ব্যক্তিগত স্বাধীনতা। সুতরাং ইনিশিয়াল স্টেজে ফ্রিডম ইন্ডিভিজুয়ালি কোনো ফ্রিডম কারো ছিল না, ঠিক আছে। এবং থার্ড কি হচ্ছে, এন্ড অফ ক্লেরিক্যাল, এন্ড অফ ক্লেরিক্যাল প্রিভিলেজ মানে কি, যে বাই বার্থ যারা পোপ তারা যে সমস্ত সমাজে যে সমস্ত সুবিধাগুলো ভোগ করে আসতো, তো সেই সুবিধাগুলোকে তারা রিমুভ করে দিল। আর কি চেয়েছিল, কনস্টিটিউশন, রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট। তাহলে এইগুলো হচ্ছে লিবারেল পলিটিক্যাল লিবারাইজেশন। সুতরাং পলিটিক্যাল লিবারাইজেশনের মধ্যে আমরা আমাদের এই এই জিনিসগুলো আমরা দেখলাম, ঠিক আছে। তো কি কি, যে এন্ড অফ অটোক্রেসি সিস্টেম, গভর্নমেন্ট উইল বি সিলেক্টেড বাই দ্য পিপল, অ্যাক্টিভ পিপল, ফ্রিডম অফ ইন্ডিভিজুয়ালস, ঠিক আছে, এন্ড অফ ক্লারিক্যাল প্রিভিলেজ, কনস্টিটিউশন এন্ড দ্য রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট, ঠিক আছে। তো সুতরাং এবার আমরা দেখব যে এই লিবারাইজেশনের দুটো পার্ট আমরা পড়লাম, এটা দু ধরনের লিবারাইজেশন ছিল, একটা হচ্ছে পলিটিক্যাল মানে কি পলিটিক্যাল চেঞ্জ এলো, আর আমরা পড়বো ইকোনমিক, ইকোনমিক। আবার এই এদের যে পলিটিক্যাল লিবারাইজেশন নিয়ে এলো,
এর কিছু প্রবলেম ছিল, কারণ কি এই যে পলিটিক্যাল লিবারাইজেশনের ফলে এই আমরা প্রথমেই পড়েছি সমাজে যে তিনটে সেকশন ছিল, মিডিল, মিডিলটা তো আফটার ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের পরে এস্টাবলিশ হয়েছে, তার আগে কি ছিল, পিজেন্টরা ছিল। এই পিজেন্টরা কে মিডিল ক্লাসরা কিন্তু পিজেন্টদেরকে কি করেনি, সাপোর্ট করেনি, এদের পিজেন্টদেরকে সঙ্গ নেয়নি। আর দ্বিতীয় কি করেছিল, পিজেন্টদেরকে সাপোর্ট নেয়নি, আর দ্বিতীয় কাজ কি করেছিল, এখানে উইমেন দের পক্ষে কোনো কথা বলেনি, দে ডিডন্ট হেল্প দা উইমেন সেকশন অফ আওয়ার সোসাইটি এন্ড দে অলসো নেগলেক্টেড দা উইকার সেকশন অফ দা সোসাইটি। এটা ছিল এর একটা প্রবলেম। তার ফলে কি হবে, এরা তো প্রোটেস্ট করবেই, তার ফলে রিভলিউশন হবে। এবার সেকেন্ড যে রিফর্মটা নিয়ে এসেছিল ইকোনমিক দিক থেকে, কি রিফর্মটা নিয়ে এসেছিল সেটা আমরা দেখব। সুতরাং নিউ মিডিল ক্লাসের আমরা কি দেখলাম, একটা পলিটিক্যাল রিফর্ম দেখলাম যেটা লিবারেল ন্যাশনালিজমের ফলে এসেছিল। এবার আমরা পলিটিক্যাল রিফর্মটা আমরা অলরেডি ডিসকাস করলাম, এবার আমরা ডিসকাস করবো যে ইকোনমিক্যালি কি কি রিফর্ম এসেছিল। তো এখানে ইকোনমিক্যালি যে প্রবলেমগুলো ছিল তাদের সেই প্রবলেমগুলোকে ফিক্স আপ করার জন্য দে ফর্ম দ্য কাস্টম ইউনিয়ন, যার নাম ছিল জোলবারিং। জোলবারিং এস্টাবলিশ করেছিল কত সালে, 1834। এটা স্টার্টেড কে করেছিল, স্টার্টেড বাই প্রুসিয়া, লেটার জয়েন জার্মানি। ইকোনমিক যে প্রবলেম ছিল সেইগুলোকে দূর করার জন্য, ইরাডিকেটে দূর করার জন্য কি হলো, দে স্টার্টেড 1834 দ্য ফর্ম, কাস্টম ফর্ম, ইউনিয়ন ফর্ম, যার নাম ছিল জোলবারিং, যেটা স্টার্ট করেছিল প্রুসিয়া এবং পরে সেখানে জয়েন করেছিল জার্মানি। তো সে এখানে কি কি চেঞ্জেস এসেছিল, এখানে যে চেঞ্জেস গুলো এসেছিল, তো এখানে প্রথমে করা হয়েছিল কি, যে আগে সাপোজ একটা রিজিয়ন ছিল, এরকম একটা রিজিয়ন, এই রিজিয়নে এখানে একটা হ্যামসবার্গ, হ্যামসবার্গ, আর নিউরেমবার্গ, তো এই হ্যামসবার্গ থেকে নিউরেমবার্গ আসার জন্য ব্যবসায়ীদের কি করতে হতো, 11টা জায়গা, 11 প্লেস তাদেরকে ক্রস করতে হতো, 11 প্লেস তাদেরকে ক্রস করতে হতো, এবং প্রত্যেকটা জায়গাতে 5% হারে তাদেরকে ট্যাক্স পে করতে হতো, এবং এই প্রত্যেকটা রিজিয়নে আলাদা আলাদা কি ছিল, কারেন্সি সিস্টেম ছিল। তাহলে কি করতো, যে ব্যবসায়ীরা প্রত্যেকটা রিজিয়নে যদি আলাদা আলাদা করে 5% করে ট্যাক্স দিতে থাকে, এবং তাদের মধ্যে এই এই রিজিয়নে অল ওভার 30 types of কারেন্সি ওয়ার ইন্ট্রোডিউসড প্র্যাকটিস, মানে 30 রকমের কারেন্সি ছিল। সাপোজ ধরো তুমি এখান থেকে তোমার কোনো প্রোডাক্ট নিয়ে তুমি এই রাজ্যে যাচ্ছ, এখানে 5% ট্যাক্স পে করলে এখানকার কারেন্সি আলাদা, আবার তুমি সেই সেই মালটাকে নিয়ে তুমি যখন এখানে যাবে, কারণ তোমার ডেস্টিনেশন এখানে নিউরেমবার্গ, এই প্রভিন্সে যখন আসলে তখন তোমাকে আবার কি করতে হবে, তোমাকে আবার কারেন্সি চেঞ্জ করতে হতো এবং আবার 5% ট্যাক্স দিতে হতো। এবং কারেন্সি চেঞ্জ করার যে একটা প্রবলেম ছিল, সেই প্রবলেমটাকে ফিক্স আপ করার জন্যই কি করে এখানে যে অ্যাবলিশ এই
प्रॉब्लम टाके फिक्स करार जन्य एबोलिश टैरिफ बैरियर यूरोपे रिजियन कत रकम 30 टाइप कारेंसि সেটাকে রিডিউস করে কি নিয়ে এলো রিডিউস কারেন্সি ফ্রম 32 টু 2 এখানে 30 থেকে কি হলো टू टाइप कारेंसि नहीं नेक्स्ट की इम्पोर्टेंट काज की कोड़े चिलो एस्टैब्लिश्ड रेलवे क्यों एस्टैब्लिश्ड रेलवे एस्टैब्लिश कोड़े चिलो कारण थ्रू रेलवे सिस्टम दे कैन मूव द गुड्स फ्रॉम वन प्लेस टू अनदर प्लेस बिकॉज द रेलवे इज द चीप एंड इजी मीन्स ऑफ ट्रांसपोर्ट योर प्रोडक्ट सो आमरा की बुझते पारलाम ताहले एखाने जे फर्म होयेछिलो जे पॉलिटिकल जे लिबरलाइजेशन एसेछिलो सेई पॉलिटिकल लिबरलाइजेशनेर मध्ये लिबरल जे नैशनलिजम एसेछिलो तार मध्ये दुटो फर्म एकटा पॉलिटिकल एकटा हच्छे इकोनमिक एबं इकोनमिकेर मध्ये एइगुलो फर्म होयेछिलो इकोनमिक पॉलिटिकल एर जन्य 1834 रेलवे সমগ্র মিডল ক্লাসের ফলে যে লিবারেল ন্যাশনালাইজেশনটা এসেছিল সেটা হচ্ছে পলিটিক্যাল এবং ইকোনমিক এটাতে পুরোটাই মিডল ক্লাস এখানে সম্পূর্ণভাবে নেগলেক্টেড করা হয়েছিল ওমেনদের আর কি পুওর পিপলদের এদেরকে পুরো নেগলেক্ট করেছিল এরা তাহলে কি হবে এদেরকে নেগলেক্ট করলে এরা অবিয়াসলি এরা রিভল্ট স্টার্ট করবে এবং সেটা তাই হয়েছিল তারপরে আমরা বলবো যে কি রিভল্ট স্টার্ট হয়েছিল এখন আমরা পড়বো এ নিউ কনজারভেটিজম আফটার 1815 অর্থাৎ 1815 এর পর থেকে তাহলে কি হয়েছিল যে ইউরোপে যে নতুন এক ইউরোপে একটা কনজারভেটিজম যে আইডিয়া সেটা আবার রিস্টোর হয়েছিল তাহলে 1815 এ কি হয়েছিল 1815 এ অ্যাকচুয়ালি আমরা প্রথমেই পড়েছিলাম যে নেপোলিয়ন সম্পর্কে এই নেপোলিয়ন ফ্রান্স থেকে এই যে ফ্রান্স এর একটা ইউরোপের একটা আউটলাইন একটা ম্যাপ তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি একটা ইউরোপের ম্যাপ তো এই ফ্রান্স থেকে কি হয়েছিল নেপোলিয়নের স্টার্ট হয়েছিল তো নেপোলিয়ন স্টার্ট করেছিল কখন তার 1799 এর পর থেকে নেপোলিয়নের তার রাজত্ব কতদিন চলেছিল এই 1815 পর্যন্ত এই ম্যাপে আমরা তোমরা দেখতে পাচ্ছ যে ফ্রান্স ফ্রান্সের আশেপাশে এই যে সমস্ত এই যে রিজিয়ন গুলো আছে ব্রিটেন প্রুসিয়া অস্ট্রিয়া রাশিয়া তো এইগুলোকে কি করেছিল নেপোলিয়ন সব ক্যাপচার করেছিল সুতরাং এই যে ব্রিটেন প্রুসিয়া রাশিয়া অস্ট্রিয়া
এদের সাথে কি হয় একটা নেপোলিয়নের একটা কি যুদ্ধ লাগে যে যুদ্ধটার নাম কি ওয়ার হয়েছিল কি হয়েছিল ওয়ার যার নাম হচ্ছে ওয়ারটার নাম কি ওয়াটারলু কারা কারা ছিল ওয়াটারলু যুদ্ধতে প্রুশিয়া ব্রিটেন রাশিয়া এন্ড অস্ট্রিয়া এদের সাথে কি হয়েছিল এই নেপোলিয়নের ফাইট হয় যুদ্ধ হয় এবং তারা কি করে এই এদের কাছে নেপোলিয়ন ডিফিটেড হয় কখন 1859 এই 1859 এদের কাছে যখন নেপোলিয়ন ডিফিট হয় তারপর থেকে কিন্তু এই যে কনজারভেটিজমের আইডিয়াটা স্প্রেড করতে থাকে তাহলে এরা কারা ছিল এরা কনজারভেটিভ তাহলে কি হবে যখন নেপোলিয়নের যে আইডিওলজিটা ছিল যার উপরে বেস করে যে সিস্টেমটা অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেমটা চলছিল তাহলে এই নতুন যে যারা কনজারভেটিভিস্ট এলো এরা নেপোলিয়নের আইডিয়াটাকে পুরোপুরি চেঞ্জ করে দেবে তাহলে নেপোলিয়ন যে চেঞ্জগুলো যখন এখানে নিয়ে এসেছিল সেই চেঞ্জগুলোকে এরা আবার কি করে এরা আবার রিস্টোর করে দেয় কি কি চেঞ্জ নিয়ে এসেছিল আমরা দেখব কি কি চেঞ্জ কি করলো রিস্টোর নেপোলিয়ন্স চেঞ্জ মানে কোন কোন ফিল্ডে নেপোলিয়ন চেঞ্জ গুলো তারা রিস্টোর করেছিল আমরা দেখব প্রথমে কি করেছিল রিস্টোর মোনার্ক যে রাজা মহারাজা যাদেরকে নেপোলিয়ন এবং তার আর্মি তারা কি করেছিল অটোক্রাসি থেকে তাদেরকে তাড়িয়ে কি নিয়ে এসেছিল একটা ডেমোক্রেটিক একটা গভর্নমেন্ট একটা নিয়ে এসেছিল অ্যাডমিনিস্ট্রেটিভ চেঞ্জ নিয়ে এসেছিল পাওয়ার শিফট হয়েছিল কাদের হাতে কমন পিপুলদের হাতে কিন্তু তারা আবার কি করলো যখন এই যে কনজারভেটিভিজম আইডিয়া যখন তারা স্প্রেড করলো তখন তারা কি করলো এই যে তারা আবার রিস্টোর আবার মোনার্কি সিস্টেমটাকে তারা আবার রিস্টোর করে নিল সেকেন্ড হচ্ছে কি চার্চ তারা আর একটা পাওয়ার কি নিয়ে এলো রিস্টোর চার্চ পাওয়ার চার্চ পাওয়ার রিস্টোর করলো চার্চ পাওয়ার রিস্টোর মানে কি যে আগে যে চার্চের কথা কি গণ্য করা হতো তাদেরকে প্রাধান্য দেওয়া হতো সেই চার্চের যে পাওয়ারটা ছিল সেটাকে আবার রিস্টোর করা হলো আর কি করলো রিস্টোর সোশ্যাল সোশ্যাল হায়ারার্কিটাকে কি করলো তারা আবার নিয়ে এলো মানে সমাজের যে উচ্চবিত্ত মধ্যবিত্ত যেমন ফ্রান্সে যেমন ছিল ফার্স্ট স্টেট সেকেন্ড স্টেট থার্ড স্টেট সেই সিস্টেমটাকে তারা আবার কি করলো রিস্টোর করে দিল আর কি করলো অ্যাডাপ্ট সেন্সরশিপ অ্যাডাপ্ট সেন্সরশিপ মানে কি এই যে কনজারভেটিভিস্ট যা ছিল তাদের বিরুদ্ধে না কেউ কিছু লিখতে পারবে না কিছু তাদের বিরুদ্ধে বলতে পারবে না তাদের বিরুদ্ধে কিছু সংগঠন তৈরি করতে পারবে তো এই সমস্ত জিনিসগুলো কি হলো আবার তাদের নতুন করে রিস্টোর হয়ে গেল তার মানে আমরা এবার আমরা কি দেখবো তাহলে যে এই পাওয়ারটা যখন আবার রিস্টোর হচ্ছে তখন পুরোপুরি তাদের মধ্যে কি চলে এলো একটা মোনার্কি সিস্টেম আবার পুনরায় আবার এই সিস্টেম মানে ইউরোপে আবার কি করতে লাগলো মাথা ঝাড়া দিতে লাগলো তো সুতরাং এই যে চারটে কান্ট্রি ব্রিটেন প্রুশিয়া রাশিয়া এবং অস্ট্রিয়া এদের এই অস্ট্রেলিয়া যে এখন যে
বর্তমান যে ক্যাপিটাল যেটা বলে ভিয়েনা, এই ভিয়েনাতে কি হলো তাদের একটা কংগ্রেস, অর্থাৎ কংগ্রেস হচ্ছে মিটিং, একটা মিটিং হলো। তাহলে কিভাবে মিটিং করে তাদেরকে আবার নতুন করে যে তারা যে এবার এই যে ইউরোপে যে ইউরোপ ওয়াইড তারা কি করবে আবার তাদের নিজের যে শাসন ব্যবস্থা অটোক্রেসিটাকে এস্টাবলিশ করবে তার একটা রূপরেখা তৈরি করে, তৈরি করার জন্য তারা কি করলো এক জায়গায় সম্মিলিত হলো। এবং সেটা কোথায় হয়েছিল, এই যে অস্ট্রিয়া তখন যে চ্যান্সেলর ছিল যার নাম হচ্ছে ডিউক মেটার্নিক, এই ডিউক মেটার্নিক তার নেতৃত্বাধীনে কি হলো একটা কনফেডারেশন হলো, অর্থাৎ একটা কংগ্রেস তাদের মিলিত হলো, যেটা যার নাম হচ্ছে ভিয়েনা সম্মেলন, বাংলায় যাকে বলে ভিয়েনা, ট্রিটি অফ ভিয়েনা। এবার ট্রিটি অফ ভিয়েনাতে কি কি পলিসি অ্যাডপ্ট করা হয়েছিল আমরা সেটা দেখব। ট্রিটি অফ ভিয়েনা কখন এস্টাবলিশ হয়েছিল, 1815-তে। এবং সে তাকে হোস্ট কে করেছিল, অস্ট্রেলিয়ান প্রিন্স ডিউক মেটার্নিক, এটাকে অনেক সময় মেটার্নিক ব্যবস্থাও বলা হয়। এবং এই মেটার্নিক ব্যবস্থার মাধ্যমে কি হয় আবার গোটা ইউরোপে অটোক্রেটিক সিস্টেম, আবার মনার্কি সিস্টেম, আগে যে এনসিয়েন্ট যে রাজা মহারাজা যে সিস্টেমটা ছিল সেটা আবার কি রিস্টোর হয়। তাহলে সুতরাং আমরা কি দেখবো যে ট্রিটি অফ ভিয়েনাতে কি কি স্টেপ তারা নিয়েছিল। এখানে কি হয় বারবন রিস্টোর, বারবন ডাইনেস্টি কি ছিল আবার বারবন ডাইনেস্টিকে আবার কি হয় পুনরায় আবার তাকে বসানো হয়, আবার সেই রাজা মহারাজার সিস্টেম আবার চালু হয়, বারবন ডাইনেস্টিকে কি হলো আবার রিস্টোর করা হলো। সেকেন্ড কি হলো সেকেন্ড হলো সেট আপ বাউন্ডারি অ্যারাউন্ড দ্য ফ্রান্স টু এক্সপ্যান্ড, এই যে ফ্রান্সের চারিদিকে কি হলো একটা বাউন্ডারি সেট আপ করা হলো। কেন, কারণ ডিউক মেটার্নিকে একটা কথা বলেছিল, ওয়েন ফ্রান্স স্নিফ দ্য রেস্ট অফ দ্য ইউরোপ ক্যাচেস কোল্ড, তার মানে কি এই যে ফ্রান্স থেকে সমস্ত কিছু কর্মকাণ্ডের উৎপত্তি হয়েছে। এরপরেও আমরা যখন দেখবো যখন ন্যাশনালিজম আইডিয়া স্প্রেড করে তখন ফ্রান্স থেকেই শুরু হয়, নেপোলিয়ান স্টার্ট করে। আবার এখানে কি দেখলাম আমরা যখন ন্যাশনালিজমের থ্রু দিয়ে কি হলো পাওয়ার শিফট হলো আমাদের কোথা থেকে, যে মনার্কি সিস্টেম থেকে পাওয়ার শিফট হলো কমন পিপলের হাতে। কিন্তু আবার এই কনজারভেটিজম আইডিয়ার মাধ্যমে আমরা কি দেখতে পেলাম আবার কিন্তু আস্তে আস্তে ফ্রান্সের অটোক্রেটিক সিস্টেমটা চালু হলো। তো সুতরাং এই ফ্রান্স থেকেই আবার কি হচ্ছে, সেই জন্য তারা কি করলো যে ফ্রান্সকেই কি করলো একটা বাউন্ডারি সেট আপ করে দিল, যে এখান থেকে যেন কোনো কিছু কোন আইডিয়া যেন স্প্রেড করতে না পারে। সুতরাং ফ্রান্স থেকে যে আইডিয়াটা সেট আপ হলো সেটাকে বাউন্ডারির মাধ্যমে তারা কানেক্ট করলো। আর দ্বিতীয় কি করলো যে অস্ট্রিয়া গট কন্ট্রোল ওভার ইটালি, এই যে অস্ট্রেলিয়া এ কি হইল ইটালির উপর সে কন্ট্রোল পেয়ে গেল, এটা একটা। আর কি হলো রাশিয়া গট পোল্যান্ড, রাশিয়া কি পেল পোল্যান্ডকে পেল। আর কি হলো
এই সমস্ত পলিসিগুলো চেঞ্জ হলো। আমরা তো দেখতে পেলাম যে ট্রিটি অফ ভিয়েনার মাধ্যমে যে সমস্ত চেঞ্জগুলো আমাদের মেটারনিক সরি যে সমস্ত চেঞ্জগুলো নেপোলিয়ন নিয়ে এসেছিল সেইগুলো সব ম্যাক্সিমামগুলো কি শুধু আন্ডো করে দিল, অর্থাৎ আবার সেই চেঞ্জগুলোকে চেঞ্জ করে আবার তাদের এনসিয়েন্ট যে সিস্টেম ছিল সেটাকে রিস্টোর করা হলো। শুধুমাত্র একটা নেপোলিয়নের একটা চেঞ্জই তারা অ্যাডাপ্ট করেছিল, যেটা ছিল যে কনফেডারেশন কনফেডারেশন 39 আনচেঞ্জ একমাত্র কনফেডারেশন অফ 39 এই যে কনফেডারেশন 39 এটাকে নিয়ে এসেছিল নেপোলিয়ান নিয়ে এসেছিল, শুধুমাত্র এই চেঞ্জটাকেই তারা কিন্তু কি করেছে যে এই এইটাকে শুধু চেঞ্জ করেনি, বাদ বাকি সমস্ত ধরনের কিন্তু চেঞ্জ করে দিল। কি হলো যে ফ্রান্সে আবার কি হলো যে বার্মান ডাইনেস্টি আবার রিস্টোর করে নিল, ঠিক আছে, মনার্কি সিস্টেম আবার এস্টাবলিশ হয়ে গেল, সেটা বাউন্ডারি অ্যারাউন্ড দ্য ফ্রান্স টু এক্সপ্যান্ড, যে ফ্রান্স থেকে যেন সেটা বাউন্ডারি চারিদিকে সব বাউন্ডারি সেট আপ করে দিল, যাতে ফ্রান্স থেকে কোনো রকম আইডিওলজিক্যাল চিন্তাধারা বা ফ্রান্স থেকে আর কোনো রকমের এক্সপ্যানশন না হতে পারে। অস্ট্রিয়া কি পেল, অস্ট্রিয়া কন্ট্রোল পেল ইটালির ওপর, আর কি পেল, রাশিয়া গট রাশিয়া এই যে পোল্যান্ডকে পেল। এটা হলো তো এই এই যে ব্যবস্থাটার মাধ্যমে যাকে বলে ট্রিটি অফ ভিয়েনা, যেটা শুরু হয়েছিল মানে যে অধিবেশনটা হয়েছিল 1815-এ, তাহলে এই ব্যবস্থাটার মাধ্যমে আমরা কি দেখতে পেলাম যে গোটা ইউরোপটা কি হলো, গোটা ইউরোপের মধ্যে আবার পুনরায় কি হলো মনার্কি সিস্টেম চলে এলো। মনার্কি সিস্টেম কি হলো রিস্টোর হয়ে গেল, গোটা ইউরোপের মধ্যে মনার্কি সিস্টেম রিস্টোর করল। তাহলে সুতরাং যেহেতু এবার গোটা ইউরোপের মধ্যে মনার্কি সিস্টেম রিস্টোর করলো, তখন এর প্রবলেমটা কি হলো যে সমস্ত লিবারেল ন্যাশনালিস্ট ছিল তারা কি করলো, এদের ঘরে সমস্ত আন্ডারগ্রাউন্ড হয়ে গেল। লিবারেল যে ন্যাশনালিস্ট ছিল, যারা সমস্ত লিবারেল সঙ্গে ফ্রি যে একটা ফ্রি ইকোনমি ফ্রি সোসাইটি যেটা ইমাজিনেশন করেছিল বা যেটা ইমপ্লিমেন্ট হয়েছিল, তারা কিন্তু ওই যেহেতু মনার্কিজম সিস্টেমটা চালু হয়ে গেল এবং তারা সেন্সারশিপ এবং সেন্সারশিপ যা যা তারা আবার নতুনভাবে অ্যাডাপ্ট করলো, তার ফলে কি হলো তারা আবার আন্ডারগ্রাউন্ড হয়ে গেল, কারণ তাদের প্রবলেমে, কারণ এরা যদি আবার তাদের মানে বিদ্রোহ যদি চালু করে, তাহলে যেহেতু অটোক্রেটিক সিস্টেম আছে তাহলে তারা তাদের ওপর মানে এই লিবারেল যে সমস্ত ন্যাশনালিস্ট আছে তারা তাদের ওপর কি করবে অত্যাচার করবে, সুতরাং তারা আন্ডারগ্রাউন্ড হয়ে গেল। কিন্তু আন্ডারগ্রাউন্ড যেমন হয়ে গেল, কিন্তু তাদের যে আইডিওলজিক্যাল থিঙ্কিং ছিল সেটাকে কিন্তু তারা চেঞ্জ করতে পারলো না, তারা লুকিয়ে লুকিয়ে অর্থাৎ সিক্রেটলি তারা কি করলো তাদের আইডিওলজিটাকে স্প্রেড করতে চাইলো। এবার আমরা দেখব দ্য রিভলিউশনারিজ, কারা অর্থাৎ যারা ওই লিবারেল ন্যাশনালিস্ট অ্যাকচুয়ালি, তার লিবারেল যে থিঙ্কিং ছিল সেটাকে তারা আবার কি করবে স্প্রেড করবে। যেমন আমাদের ইন্ডিয়াতে কেমন ছিল, ইন্ডিয়া যখন তারা ব্রিটিশ রুল ছিল, যখন তারা স্বাধীনতা সংগ্রামী ছিল, তখন তারা কি করতো যে তারা মানে গোপনে গোপনে কি করত তাদের কর্মকাণ্ড চালাতো, ঠিক আছে, ব্রিটিশ বিরোধী বা অন্যান্য কোনো জিনিস তারা গোপনে চালাতো, গুপ্ত সমিতি বলতো তাদেরকে। সুতরাং এরকম ধরনের অনেক মানে রিভলিউশনারিস তারা কি করলো লুকিয়ে লুকিয়ে তাদের অর্থাৎ আন্ডারগ্রাউন্ডলি সিক্রেটলি তাদের যে আইডিওলজি তাদের সেটা স্প্রেড করতে লাগলো। এবং এখান তোমাদের বইয়ে একটা সেরকমই একজন ব্যক্তির নাম আছে যার নাম দেখবেন দেখবে গুসিপি ম্যাজিনি, যার নাম হচ্ছে
গুসিপি ম্যাজিনি। এই গুসিপি ম্যাজিনি ছিল এই যে এই ইটালি ইটালি এটা হচ্ছে ইটালি এই জায়গাটা এই জায়গাটা উনি জন্মেছিলেন এবং সে কি ছিল সে ছিল একজন লিবারেল ন্যাশনালিস্ট গুসিপি ম্যাজিনি। তো সুতরাং সে কোথায় তাহলে জন্মেছিল সে বর্ন ইন জেনোয়া কত সালে 1807 অর্থাৎ এই যে গুসিপি ম্যাজিনি সে 1800 তে সে জন্ম নেয়। কোথায় জন্ম নেয়? জেনোয়াতে। তারপর কি হয় সে কোথায় সে কি ছিল বিলিভড ইন ইউনিফিকেশন অফ ইটালি সে বিশ্বাস করত মানে ইটালির ইউনিফিকেশন বিশ্বাস করত মানে সে ইটালিকে একটা নেশন স্টেট হিসাবে সে কনসিডার করতে চাইত। সেই জন্য সে কি করছিল সেই জন্য সে সিক্রেটলি সেট আপ করেছিল কি রিভলিউশনারি ক্লাব। সুতরাং তার যে আইডিওলজি আইডিওলজিটাকে সেটাকে স্প্রেড করার জন্য যেহেতু সে অটোক্রেসি সিস্টেম থাকার জন্য সে কিন্তু ওপেনলি তার আইডিওলজিটাকে স্প্রেড করতে পারছে না, সেই জন্য তাকে সিক্রেটলি তাকে কি করতে হতো তার আইডিওলজিকে স্প্রেড করতে হতো। সেই জন্য সে সিক্রেটলি তার একটা সেট আপ করেছিল একটা সিক্রেট একটা একটা ক্লাব ইয়ে করেছিল যার নাম কি ছিল কার্বোনাইট। এই কার্বোনারি ছাড়াও কি করেছিল সে আরো কয়েকটা দুটো সিক্রেট এর ফাউন্ডার ছিল ফাউন্ডার দুটো আরো দুটো ক্লাবের সে ফাউন্ডার ছিল সেটা কি ইয়ং ইটালি দুটো ক্লাব সে ফাউন্ডার ছিল ইয়ং ইটলি নামে মার্সেলিসে আর একটা ইয়ং ইউরো ইন বার্নিতে। সুতরাং এইভাবে আস্তে এই এই যে এই গুসিপি ম্যাজিনি এই গুসিপি ম্যাজিনি তার যে রেভলিউশনারি আইডিয়া সেটা অল ওভার ইউরো স্প্রেড করতে থাকে। তাহলে এবার এই আইডিয়াটা স্প্রেড করতে থাকে ইউরোপের মধ্যে তখনকার যে লিবারেল ন্যাশনালিজম ছিল তখন তারা এই আইডিয়াটাকে অ্যাডাপ্ট করে এবং অ্যাডাপ্ট করে তারা কি করে আস্তে আস্তে এই যে নেশন অর্থাৎ যে নেশন স্টেটের কল্পনা করতে থাকে। তাহলে কি হবে যতই এটা ধরো তোমার গোপনে গোপনে করা হোক তার একটা রেভলিউশন তো তার মনে মনে হবেই। এই যে রেভলিউশনের ফল কি হয়েছিল সেটা আমরা নেক্সট ভিডিওতে করব যেটা হচ্ছে এজ অফ রেভলিউশন 1830 to 1848।